আজ আপনাদের জানাবো 2022 সালে ঈদ কাঁপানো কিছু অনবদ্য নাটকের কথা। নাটকগুলো হয়েছে আলোচিত এবং প্রশংসিত। তাহলে চলুন শুরু করি, থাকুন শেষ মুহূর্ত পর্যন্ত। সাইলেন্স, একজন ধর্ষিতা মেয়ের করুণ আর্তনাদের হৃদয় স্পর্শী গল্প। টেলিভিশন বা মোবাইল স্ক্রিনে যে যেভাবেই নাটকটা দেখতে বসেন না কেন, মনে হবে যেন সত্যিকারের বাস্তব জীবনের গল্প যা আপনি সরাসরি দেখছেন। একবিংশ শতাব্দীতে এসেও আমরা মনে করি ধর্ষণের জন্য নারী দায়ী এবং তার পোশাকই দায়ী। ধর্ষিতা মেয়ের প্রতি আমাদের সমাজে যেরকম নিচু মানসিকতা, এসব পরিহার করার জন্য হলেও নাটকটি একবার দেখা প্রয়োজন। রাহাত মজুমদার রিঙ্কুর পরিচালনায় আসিফ মাহমুদ এবং তানজিলা তিশা, রাহাত মজুমদার রিঙ্কুর পরিচালনায় তৌসিফ মাহমুদ এবং তানজিনা তিশা অভিনীত সাইলেন্স নাটকটি। প্রিয়জন, ছোট জীবনকে সাজাতে আমরা কতই না ভালোবাসি, আর ঘর সাজানোর সামগ্রী হিসেবে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হলো সেই প্রিয়জন। পাই বা না পাই, আমরা সবাই কিন্তু প্রিয়জন খুঁজে বেড়াই, কারণ আমরা সবাই সিরিয়াস উইকনেস অফ লাভিং ডিসঅর্ডার নামক রোগে আক্রান্ত, অর্থাৎ আমরা সবাই প্রেমে পড়ি। এই নাটকে বেকার ছেলে এবং ডাক্তারি পড়া মেয়েটি এভাবেই একে অপরকে খুঁজে পেয়েছিল ট্রেনের কামরায়। একটা সময় দুজনে হয়ে ওঠে দুজনের প্রিয়জন। এরপর এই গল্প গড়িয়েছে আরো বহুদূর, আর সেটার পরিসমাপ্তি জানতে আপনাকে পুরোপুরি নাটকটি দেখতে হবে। মহিদুল মহিমের এমন অনবদ্য গল্পে কাজ করেছেন জিয়াউল ফারুক অপূর্ব এবং সাবিনা নূর। লাভ ভার্সেস ক্রাশ টু, জোভানের হৃদয় শিহরিত লাভ ভার্সেস টু এক অন্যরকম অনুভূতি। বন্ধুত্ব আর ভালোবাসার এক অমীমাংসিত গল্পে নির্মিত হয়েছে এই নাটক। বাস্তবতা, ত্রিভুজ প্রেমের করুণ পরিণতি এবং এর করুণ কনসেপ্ট নিয়ে আবেগে গা ভাসিয়েছে জোভান ভক্তদের। নাটকটির প্রথম পর্বের সাথে দ্বিতীয় পর্বের গল্প নিয়ে যদিও সমালোচনার প্রভাব বহমান, তবেও রিকমেন্ড থাকবে একবার অন্তত নাটকটি দেখার। লাভ ভার্সেস ক্রাশ নাটকটিতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান এবং মেহজাবিন চৌধুরী। শেষ দেখা, নাটকটির শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই যেন অনুভবের বিষয়, অনুভূতির বিষয়। দেহের সৌন্দর্য তো বেশি দিন থাকবে না, বয়স হবে, সৌন্দর্য একদিন চলে যাবে। বয়স যদিও সেটিকে শেষ করতে পারে না, তবে মৃত্যু সেটিকে শেষ করে একদিন সবকিছুকে শেষ করে ফেলে। এরকম কিছু অনবদ্য সংলাপ আপনাকে কাঁদাতেও পারে। মাস্টার মেকার ভিকি জাহিদ নির্মিত কালের সেরা গল্পগুলোর মাঝে শেষ লেখা, মাস্টার মেকার ভিকি জাহিদ নির্মিত কালের সেরা গল্পগুলোর মাঝে শেষ দেখা নিঃসন্দেহে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখে। আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী অভিনীত নাটকটি ভুলেও মিস করা যাবে না, হতে পারে এটি আপনার দেখা সেরা নাটক। ভুলো না আমায়, ফারহানের স্যাড এন্ডিং মন থেকে যারা ভালোবাসেন তাদের জন্য থাকছে দারুণ এক সারপ্রাইজ। বলছিলাম ভুলো না আমায় নাটকটির কথা। কলিজা কাঁপানো, লোম দাঁড়িয়ে যাওয়ার মতো করুণ কাহিনী নিয়ে নির্মিত নাটকটি। নাটকটির শুরুটা দেখে হয়তো সেটা অনুভব করতে পারবে না। পুরো নাটকের ফিল নেওয়ার জন্য অবশ্যই নাটকটি সম্পূর্ণ দেখতে হবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একজন ফারহানিয়ান একবারের জন্য ভিডিওটি স্কিপ করতে পারবে না। জাকারিয়া শৌখিনের পরিচালনায় ভুলো না আমায় নাটকটিতে অভিনয় করেছেন মুশফিক রহমান ফারহান এবং কেয়া পায়েল। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।